1964 সালের 27 মে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুবরণ করেছিলেন। ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে জওহরলাল বাল মঞ্চের উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবনে প্রয়াত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 60তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি, মহিলা কংগ্রেসের সভাপতি, সদর জেলা কংগ্রেসের সভাপতি, জওহরলাল বাল মঞ্চের রাজ্য চেয়ারম্যান আলোক গোস্বামী সহ অন্যান্যরা। আজকে 27 মে ত্রিপুরা রাজ্যে আমরা জওহরলাল মঞ্চের উদ্যোগে ওনার 60তম মৃত্যুবার্ষিকী আমরা উদযাপন করলাম। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে যখন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা, তাদের মধ্যে আমাদের ভারতবর্ষের রূপকার পণ্ডিত জওহরলাল নেহরু, উনি ওনার কৃতিত্বের মাধ্যমে এবং তখনকার সময়ে যারা নেতৃত্ব ছিলেন সারা ভারতবর্ষের ইতিহাসের পাতায় যাদের নাম রয়ে গেছে, সবার একটা ঐকান্তিক সিদ্ধান্ত মূলে উনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষের বুকে যারা এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতা এনে দিয়েছিল, ইতিহাসের পাতা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চারিদিকে বিজেপি সরকার শুরু করেছেন, সেই চক্রান্তকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের জওহরলাল মঞ্চ, এই জওহরলাল মঞ্চের যিনি নাকি পৃষ্ঠপোষক এবং এই জওহরলাল মঞ্চকে যিনি আমাদের মধ্যে তুলে ধরেছেন উনি হলেন সদ্য রাহুল গান্ধী সাহেব। এই সদ্য রাহুল গান্ধীকে আমরা আমাদের এখান থেকে সবাই সংগ্রামে অভিনন্দন এবং ওনার চিন্তাধারাকে আমরা পাথেয় করেই সামনের দিকে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের ইতিহাস থেকে যাতে আমাদের ইতিহাস মুছে না যায় বা যে চক্রান্ত ভারতবর্ষের বুকে বিজেপি সরকার শুরু করেছে সেটা যেন কোনো মতে সার্থক রূপ নিতে না পারে, সেটার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জওহরলাল মঞ্চ নিয়ে আমরা এগিয়ে চলছি। বন্ধু, আপনার পরিচয়? আমি ত্রিপুরা রাজ্যের জওহরলাল বিচার মঞ্চের চেয়ারম্যান অলোকরঞ্জন গোস্বামী। আপনাদের সবাইকে, যারা আমার মিডিয়া সেলের যারা এসছেন এখানে এবং আমার ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা এসছেন, সবাইকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি।